বৃষ্টিতে বিধ্বস্ত নিউ ইয়র্কের একাংশ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পানি জমে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ভারী বৃষ্টির কারণে নিউ ইয়র্কের বিমান এবং মেট্রো পরিষেবাও আংশিকভাবে ব্যাহত হয়েছে। নিউ ইয়র্কে শুক্রবার সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। গত কয়েক দশকে একদিনে এত বৃষ্টি বেশ বিরল। শুধু নিউ ইয়র্ক নয়, আমেরিকার উত্তর পূর্ব অঞ্চল জুড়েই ভারী বৃষ্টি হয়েছে। রাতভর এই বৃষ্টিতে নিউ ইয়র্কের একাধিক রাস্তা ডুবে গিয়েছে, পানি ঠেঙিয়ে চলছে গাড়ি। লোকজন পানি এড়াতে রাস্তার ধারের রেলিংয়ে উঠে পড়ছেন, এমন ছবিও দেখা গিয়েছে। পানির ওপর দিয়েই বিমানবন্দরে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের, বেশ কিছু বিমান ছাড়তে দেরি হচ্ছে। নিউ ইয়র্কের রাস্তার জমা পানি দেখে ঢাকা, কলকাতা বা মুম্বাইয়ের সঙ্গে নিউ ইয়র্ককে আলাদা করা যাচ্ছে না। রাস্তায় পানি জমার কারণে যানজটের ভোগান্তিও বাদ যায়নি। শহর জুড়ে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।